قلك سر عند الله بينك أنت وبين الله قلك صدقات تخفى لا يعلمها إلا الله قلك سر عند الله بينك أنت وبين الله قلك صدقات تخفى কোথায় বিজ্ঞান বিজ্ঞান তো এখনো নাবালক কোরআন বিজ্ঞানের বই নয় তবে যত বিজ্ঞানের মূল সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কখন বলেছেন তখন বলেছেন যখন কোনো বিজ্ঞান ছিল না কোরআন যা বলেছে 1500 বছর আগে বিজ্ঞান তা এখন স্বীকার করছে ঠিক কি না আর কোরআনে এমন তথ্য আল্লাহ রেখেছেন যা পৃথিবী বিজ্ঞানকে আরো 1500 বছর লাগতে পারে যেমন কোরআন রূহের কথা বলেছে বিজ্ঞান এখনো রূহ খুঁজে পায়নি সুবহানাল্লাহ মেডিকেল সায়েন্স রূহ বলতে কিছু বিশ্বাস করে না করে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয়াসআলুনাকানির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা হে রাসূল আপনাকে রূহের ব্যাপারে প্রশ্ন করে আপনি বলুন রূহ হলো আমার রবের একটা আদেশ মাত্র আর তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দান করা হয়েছে আল্লাহর হুকুম মানুষের দেহে কার্যকর থাকে জীবনী শক্তি ওটার অস্তিত্ব আছে ওটা রূহ ওটা কি সুইডিশ কিছু বিজ্ঞানী সুইডেনে রূহ নিয়ে গবেষণা করতে যে এখন রূহকে স্বীকার করছে তারা মৃত প্রায় একজন অসুস্থ রোগীকে কিছু মানুষ আছে না ক্লিনিক্যাল ডেথ লাইফ সাপোর্ট দিয়ে রাখে কথা বলেন দেখবেন নাকে পাইপ মুখে পাইপ কানে পাইপ যত ছিদ্র তত পাইপ দেখছেন আবার অনেক সময় লাইফ সাপোর্ট আপনার ভেন্টিলেশন করে টিকায় রাখে অনেক সময় দেখা যায় রোগী তিন দিন আগে মারা গেছে বাইরে থেকে বাতাস দেয় এটারে নড়াচড়া করে বিল উঠতেছে প্রতিদিন 40,000 টাকা ব্যবসা ডাক্তাররা এখন অনেকই কষাই হয়ে গেছে ডাক্তার থাকলে রাগটাক করবেন না সবাইকে বলছি না কেউ কেউ বন্ধুরা এইরকম একজন মৃত প্রায় এমন রোগীকে বিজ্ঞানের ভাষায় বলে আপনার এনডিই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স একদম মৃত্যুর কাছে যে চলে গেছে বুঝলেন মরতে আর বাকি নেই আজরাইল একদম নাকের কাছে এইরকম এক রোগীকে ওরা ঢুকাইলো এয়ার টাইট গ্লাস রুমে তারপর মনিটরে কাটা উঠলো কত ওজন ওরা চতুর্দিক গ্লাস টাইট করে দিস ইয়ার টাইট গ্লাস রুহু কোন দিক দিয়া যায় আমরা দেখব কিছুক্ষণ পর দেখা গেল রুগী মারা গেল ভেন্টিলেশন মেশিন বন্ধ মনিটরে লাল দাগ উঠে গেছে খুঁজে দেখলো কাছের যে রুম তার উপরে চুলের মতো চিকন একটা ফাটল ওরা বলল এদিক দিয়ে তাহলে আল্লাহ যে রুহুর কথা বলছেন ওটা বেরোইস মনিটরে দেখলো রুহু বের হওয়ার আগে লোকটির যে ওজন ছিল বের হওয়ার পর কাটা 21 গ্রাম কমে গেছে তখন তারা বলল মানুষের আত্মা আছে আত্মার ওজন 21 গ্রাম কোরআন যা বলেছে বিজ্ঞান তা মানার কাছাকাছি চলে এসেছে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা আপনারা জানেন বিজ্ঞানের আধুনিক কালে বিজ্ঞানের জনক বলা হয় আলবার্ট আইনস্টাইনকে নাম শুনছেন এই লোকটা পৃথিবীর মানুষের যত উপকার করছে তার চেয়ে বড় অপকার করছে এই লোকটাই অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করছে জানেন এটা আপনারা অ্যাটম বম চেনেন না এই অ্যাটম বম পৃথিবীর সবচেয়ে মারাত্মক মারণাস্ত্র এটা আবিষ্কারের সূত্রটা তৈরি করেছে আলবার্ট আইনস্টাইন
এটাকে পদার্থ বিজ্ঞানের ভাষায় সূত্রটার নাম আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক এই আপেক্ষিক আণবিক ভর সূত্রটা দিয়েছে আইনস্টাইন সে ছিল ইহুদি কি ছিল আমার দুঃখ লাগে অমুসলিম বুদ্ধিজীবীরা আমাদের মুসলমানকে বলে টেরোরিস্ট সন্ত্রাসী আমরা সন্ত্রাসী তারপর বলে ইসলাম নাকি সন্ত্রাস শিখায় অমুসলিমরা তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করছি কোন একজন মুসলিম বিজ্ঞানী মারণাস্ত্র তৈরি করেছে তার একটা নাম দেখাতে পারবা না বিশ্বের সব মারণাস্ত্র তোমরাই তৈরি করেছো ডিনামাইট তৈরি করেছে তোমাদের আলফ্রেড নোবেল সে ছিল ইহুদি অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছে তোমাদের ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বোমায় রূপ দিয়েছে মার্কিন খ্রিস্টান বিজ্ঞানীরা আর লিটল বয় এই বোমার নাম দিয়ে তোমরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে দুই দিনে প্রায় 9 লক্ষ মানুষ হত্যা করছে যত মারণাস্ত্র তৈরি করেছে অমুসলিমরা কোন একটি মারণাস্ত্র কোন মুসলিম বিজ্ঞানী তৈরি করে নাই তাহলে আমরা সন্ত্রাসী না তোমরাই সন্ত্রাসী কিভাবে আঙ্গুলিটা মুসলমানের দিকে দাও তোমাদের ইতিহাস আমাদের জানা আছে যুক্তরাষ্ট্রে এক লোক 1990 সালে বিড়াল হত্যা করছে মার্কিন আদালত তাকে জরিমানা করছে $6,000 কত $6,000 বাংলাদেশের প্রায় তো 4.5 লাখ টাকা হয়ে যায় নাকি হ্যাঁ জি না 5 লাখ টাকা বেশি হয় 5 লাখের মতো জি বিড়াল হত্যা করলো তার বিচারে তোমরা $6,000 জরিমানা করলা কিন্তু তোমাদের দেশের সেই প্রেসিডেন্ট বুশ 1991 সালে 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি গাউসে পাক আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে হামলা করে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে আজ পর্যন্ত তার বিচার তোমরা করো নাই তোমরাই সন্ত্রাসী আমরা সন্ত্রাসী নই আমরা মজলুম আমরা অত্যাচারী তো তোমরাই অত্যাচারী ঠিক কিনা বলো কোরআন বিজ্ঞানের বই নয় তবে যত বিজ্ঞানের মূল সব কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন কখন বলেছেন তখন বলেছেন যখন কোনো বিজ্ঞান ছিল না সুবহানাল্লাহ বলবেন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি আপনার লোহা দেখেছেন লোহা আসে কোথা থেকে মাটির নিচ থেকে আর সূরা হাদিদ আল্লাহ বলেন লোহা এসেছে উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি যাতে রয়েছে মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ এবং প্রচন্ড শক্তি কোরআন যা বলেছে 1500 বছর আগে মডার্ন সায়েন্স কোরআনের সামনে মস্তক নত করে দিয়েছে তারা বলছে আসলে লোহাটা পৃথিবীতে সৃষ্টি হয় নাই লোহা তৈরিতে প্রয়োজন 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ এটা কোনো কালেই পৃথিবীতে ছিল না কোনো কালেই পৃথিবীতে সেজন্য বিজ্ঞান বলতে চায় আজ থেকে 450 কোটি বছর আগে সূর্যে এক মহা বিস্ফোরণ ঘটেছিল তখন লোহার এক বিরাট টুকরা সূর্য থেকে ছিটকে পৃথিবীতে এসেছে বিজ্ঞান বলল আজকে কোরআন বলেছে 1500 বছর আগে তো অ্যাডভান্স কে কোরআন না বিজ্ঞান তাহলে আগে কি বিজ্ঞান না কোরআন বিজ্ঞান থেকে কোরআন অনেক উপরে আছে আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার নোবেল পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর সব কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে এই কথা স্টিফেন হকিং কোরআন থেকে চুরি করছে
কথাটা আল্লাহ পাক দার হাজার বছর আগে কোরআন কারিমে বলে দিয়েছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আর আকাশকে আমি তৈরি করেছি আর মহাবিশ্বে আকাশে যা আছে আমি আল্লাহ তা ধারাবাহিক ভাবে সম্প্রসারণ করছি تعال بادر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى عالي اللهدا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا